জরুরি প্রয়োজনে করোনার ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র মিলল 5 থেকে 12 বছরের শিশুদের জন্য। ভারতের ওষুধ নিয়ামক সংস্থা DCGI এর বিশেষজ্ঞ কমিটি থেকে 5 থেকে 12 বছর বয়সী শিশুদের মধ্যে বায়োলজিক্যাল ই এর কর্বেভ্যাক্স ভ্যাকসিন ব্যবহারের সুপারিশ করেছে। এর আগে সেন্ট্রাল ড্রাগ অথরিটির একটি বিশেষজ্ঞ প্যানেল কিছু শর্ত সাপেক্ষ 12 থেকে 18 বছর বয়সীদের জন্য বায়োলজিক্যাল ই এর কোভিড-19 ভ্যাকসিন কর্বেভ্যাক্স এর ব্যবহারের অনুমোদন দেওয়ার সুপারিশ করেছিল। এবার 5 থেকে 12 বছর বয়সীদের জন্য সেই ছাড়পত্র মিলল।